बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम निजे लोकर पक्ष के सबाई के स्वागत। तो बंधुरा हाथे आज के देखते अनेक सुंदर एक हाथार डिजाइन हाथार डिजाइन की आज के शेयर करब। तो प्रथम क्योंकि अपना हाथार सठिक नियमे कटे नीबें ठीक है। एखन हमें देखे दीची हमें यह हाथार लम्बाटा कतटुकू निल हाथार लम्बा नीचे हलो 12 इंची। एरपर हाथार मुहरि एखे नीचे हलो 6 इंची। हाथार मुहरि मापा है 5 इंची ठीक है। एक्सट्रा हमें 1 इंची बेसि निसी। तो ये निलाम हलो 8.5 इंची। अपना कमिजे जा थे तरह 2 इंची कपड़ सब समय बेसि नीबें। सठिक नियमें प्रथम हाथाटे केटे दीबें ठीक है। तो प्रथम मजखान दिए केटे निचि हाथाटे दुटा पार्ट हो गल। एखी एखे दो टुकड़ो कपड़ निल कपड़गुलो छड़ा नहीं हलो ये 1.5 इंची। एखी एक पार्ट सर नहीं कपड़ा के समान एक भाज दीब देवर पर हमें हाथार कपड़े पर यह कपड़ा के रेखे तपर ये सैडे दो सूता कपड़ रेखे तपर सेलै कर सेलै करारे एखे उल्टो सैडे ये एक भाज दीब। भाज दिए तपर हमें हाथार कपड़े पर सेलैटी दीब। एखे क्योंकि सेलैटे कलो जो कपड़ आज पाइपिंग कपड़ वोटार ऊपर क्योंकि दीब ना हाथार कपड़े पर दीब सेलैटी। एरपर बाती जो कपड़ आई कपड़गुल्लो कटे निल हाथार पार्ट निब। एक नियमें हमें पार्ट सेलै कर एक भाज दिए तपर यह हाथार कपड़े पर सेलैटी दीब। तो बंधुरा अनेक सुंदर एक हाथार डिजाइन आशा करी जो अपना शेष पर्यंत भिडियो देखें देखें अपन का भलो लगे। जरा नतुन ताओ क्योंकि खूब सहजे शिखे नीते अनेक सुंदर एक हाथार डिजाइन। तो प्रथम ये एखे एक कपड़ निल कपड़े पर हमें हाथार कपड़गुलो के ये बसा ठीक है। बसिए तपर एक हमें सेलै कर इरपर ये पार्टा रेखे तपर सेलै करब। एरपर बाती जो कपड़ आए यह कपड़गुलो केटे नहीं। तो एरपर एखे और एक कपड़ नहीं कपड़टर हमें छड़ा मापा दीस हलो 2 इंची। एरपर हमें एक भाज दिल दिए तपर ये हाथार मुहर सैडे ये बसा ठीक है। बसिए तपर ऊपर एक सेलै दिए दीब। बंधुरा आपनारा किन्तु अपने परिमाण मत हाथार लम्बार मापा और मुहर मापा नहीं ठीक है। शुद्ध नियम फलो करें जे कोनो বয়সের এই যে বেবি হোক কিংবা বড়দের হোক খাতাটি তৈরি করে নিতে পারবেন। অর্থাৎ সব বয়সের সবার জন্য যে এই খাতাটি আপনারা তৈরি করতে পারবেন শুধু নিয়মটা ফলো করে। তো এরপর আমি এই যে মোহরি এখানেও একটা পাইপিং দিছি। এরপর বাতি যে কাপড় আছে এই কাপড়টিকে কেটে নিছি। নেওয়ার পরে এখন আমি এই যে এখানে আরো একটা কাপড় দিছি। নিচে আমি কুচি দিব এই জন্য এখানে একটা কাপড় নিলাম। এটি আমি এই যে ছড়া মাপটা দিছি হলো 7 ইঞ্চি। আর লম্বার মাপটা কিন্তু পরিমাণ মতো নেবেন, যে পরিমাণে কুচি দিতে চান ওই পরিমাণ মতো কাপড়টা নেবেন। তো এরপর আমি এই যে একটা সাইড এইভাবে করে চিকন করে সেলাই করে দেব। এরপর এই যে এভাবে করে একটা ভাঁজ দিব, তারপর এই যে আমার দিকে আরেকটা ভাঁজ দিব। অর্থাৎ এগুলো কিন্তু আমি বক্স কুচি দিব, এই জন্য দুই দিক থেকে কুচিগুলো হবে। আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে সেলাই করবেন আপনারা। এরপর এখানে একটা সেলাই দিতে হবে। কুচিগুলো একটা কিন্তু মেশিনের দিকে হবে আর একটা কিন্তু এই যে আমার দিকে হবে। দুইটা কুচি দুই দিক থেকে হবে ঠিক আছে। তো এই যে কুচিগুলো দিয়ে দিলাম। তো এখন আমি এই যে হাতার কাপড় কিনব। হাতার কাপড়ের উপরে আমি কুচিগুলোকে এভাবে করে বসাবো।
এভাবে করে সমান করে বসাতে হবে। কুচির এখানে আমি যে একটা সেলাই দিছি ওই সেলার উপরে আমি হাতার কাপড়টিকে বসাবো, বসিয়ে তারপর উপরে একটা সেলাই দিয়ে দিব। তো বন্ধুরা, আমার এই আজকের হাতার ডিজাইনটি যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে একটা লাইক দিবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে যেন আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এরপর আমি এখানে আর একটা কাপড় নিছি। এই কাপড়টি ছড়া লম্বায় আমি 3.5 ইঞ্চি করে দিছি। এরপর কন্যা করে এভাবে একটা ভাঁজ দিতে হবে, আর না হয় সমান করে এভাবে করে ভাঁজ দিলেও হবে। দিয়ে তারপর কন্যাগুলো কেটে নিতে হবে, অর্থাৎ কাপড়টি কিন্তু এই যে গোল করে কেটে নিতে হবে। তো এই যে গোল করে নেওয়ার পরে এখন আমি একটা সুই নিলাম, সুই দিয়ে চারপাশ সেলাই করে নিব। সেলাই করলে তারপর খুবই সুন্দর একটি ফুল তৈরি হয়ে যাবে। তারপর সুতাটিকে এভাবে করে টেনে নিতে হবে, এই যে টেনে নিলাম। তো এখানে এই যে দুটো সেলাই দিয়ে দিবেন, তাহলে এই যে সেলাইটি শক্ত হয়ে যাবে, অর্থাৎ আর খুলে যাবে না। এরপর একটা বোতাম নিলাম আর একটা কাপড় নিলাম, এখানে আমি কিন্তু সুবোতাম দেবো উপরে এই জন্য। এরপর সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিছি, নেওয়ার পর বাড়তি যে কাপড় আছে এই কাপড়গুলো কেটে নিছি। তো এখন আমি এই যে এখানে সুবোতামটাকে বসাবো, বসানোর পরে ভালো করে সেলাই করে নেব। তো ভালো করে সেলাই করে নিলে আর খুলে যাবে না। তো এখনই আমি এই যে আরও 3টে তৈরি করে নিয়েছি, অর্থাৎ এখানে আমি 60টে দিব, 60টে তৈরি করে নিয়েছি। আপনাদের যতগুলো প্রয়োজন ওই পরিমাণ মতো আগে সবগুলো তৈরি করে নেবেন। তো এরপর হাতের কাপড় উপরে এই যে আমি একটা একটা করে এভাবে করে বসাবো, বসিয়ে তারপর এই যে সুই দিয়ে সেলাই করে নেব। একটা আমি দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা এখনই আমি সেলাই করে নেবেন। এভাবে করে ভালো করে সেলাই করে দেবেন। তো এই যে সবগুলো আমি সেলাই করে নিলাম, অফ ক্যামেরা তৈরি করে নিলাম অনেক সুন্দর একটা হাতার ডিজাইন। তো হাতার মুহুরি মাপ নিয়ে তারপর এই যে কামিজের আর মহলের মাপটা নিয়ে হাতাটি সেলাই করে নেবেন সঠিক নিয়মে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।